আজকে সিপু চান করানোর ফলে আমার উপর পড়েছে আর গরমের সময় ওর না হলে সপ্তাহে দুদিন করে স্নান করাতেই হয়। তো আমার ছেলের শরীর খারাপ, ও তো করাতে পারবে না, এখন পা ভেজানোই যাবে না আমার ছেলে, ওই জন্য আমি আজকে ওকে স্নান করাচ্ছি। আর দাদুও বাড়ি নেই কো, দাদু একটু কোথাও গেছে দরকারে, তো আমাকে স্নান করাতে হচ্ছে। আমার সিপু এত ভালো, লক্ষ্মী ছানা একদম, ও শুয়ে পড়েছে একদম, শুয়ে পড়েছে। আমি বাবা ও বা এদিকে আছে, এদিকে আছো, এদিকে তুমি বাবা দিকে বলি, আমার ছিপু খুব ভালো। দাঁড়া একটু জল নিয়ে আসি। মা শোনা বাবাটা, এ সপ্তাহে চার পাঁচ দিন হয়ে গেছে স্নান করানো হয়নি, আমার ছেলে সই খাত ছিল আর আমিও একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে খুব গরম পড়েছে, তাই একটু স্নানটা করিয়ে দিই ওকে, ভালো করে শ্যাম্পু করে করিয়ে দিই, ও ঘুমাবে ভালো, ও যেদিন স্নান করে দেয় সেদিন খুব ভালো ঘুমায়। দেখি বাবা ওই পাটা, দেখি ওই পাটা, ওই পাটা বাবা একটু উল্টে এসো আমার দিকে, বাবা গো আমার লক্ষ্মী ছানাতে আমার ঝুনা বাবা, জু ঝুনা বাবা। আমার শিপুর মতো লক্ষ্মী ছানা কারুর বাচ্চাও এরকম এত ভালো পায় না, আমার শিপু যা ভালো ছানা। বাবা দেখি পেছনের পা দুটো, দেখি পেছনের পা দুটো, দেখি উঠবো বাবা সব কথা শোনে। হ্যাঁ পেছনের পায়ে একটু ময়লা বেশি বাবা, যা একটু ধরে দি, লেজটা একটু দি, আমার শিপু সোনা, আমার শিপু সোনা, মুখটা পরে দেবো এখন, আগে কাঁটাগুলো দিয়ে দিই তারপরে। এখন দিও না, এগিয়ে চলে এসো।